সভা নির্বাচনে এই মুহূর্তে আমরা চলে এসেছি বর্ধমানের এক নম্বর ওয়ার্ডে, এবং বর্ধমানে এক নম্বর ওয়ার্ডে যে ভোটদান কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের সামনে এসে আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি এবং সেই চিত্র আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরব। এবছরের এবারের যে মনোনীত প্রার্থী রয়েছেন, এক নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী সুমিত শর্মা, তাকে আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি, পেয়ে গেছি এবং সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরব। ভোট কেন্দ্রে তিনি ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসছেন, দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্রের বিভিন্ন জায়গায় পরিদর্শন করে তিনি দেখছেন, নিজে দাঁড়িয়ে থেকে সেই তিনি চিত্র কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আমরা আমাদের এবারের যে মনোনীত প্রার্থী তাকে পেয়ে গেছি, সুমিত শর্মা মহাশয়কে, এবং তার সঙ্গে আমরা প্রথমে কথা বলে নেব। প্রথমে জানবো আপনার এবছরের প্রার্থী হিসাবে প্রথম ভোটদান কি হয়ে গেছে? কি বলেন, এবছরের আপনার যে প্রার্থী হিসাবে প্রথম ভোট, সেই ভোট কি আপনার দেওয়া হয়েছে ভোটদান? না, এখনো আমি ভোট দিইনি, আমি ভোট একটু পরে দেবো। হ্যাঁ, কিন্তু আমি আমাদের যা বুথগুলো আছে আমি বুথগুলো ঘুরে ঘুরে দেখছি। এখন আমরা সরাইটিকোর অঞ্চলে এক নম্বর 11 নম্বর পাটে আমরা এসছি, দেখছি ভোট কীভাবে হচ্ছে, মানুষ আসছে এবং ভোট দিয়ে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আচ্ছা, মানে প্রথম ভোট এখন অবধি উনি দেননি, এবং ভোট কখন দেওয়া হবে সেটা একটু প্রথমেই জানবো। ভোট একটু পরে দেবো আমি, এখন আমি এদিকে ঘুরছি, আমার নিজের বুথে যাইনি এখনো, একটু পরে আমি বুথের মধ্যে যাবো, আমি বুথে গিয়ে আমি নিজের ভোটটা দেবো। আচ্ছা, ভোটের বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথ ঘুরে দেখছেন আপনি, তো বিভিন্ন এই যে ঘুরে দেখছেন এবং সেখানে দেখে কি মনে হচ্ছে, কেমন চলছে ভোটদান প্রক্রিয়া? একদম শান্তিপূর্ণ চলছে, লোক নিজের ভোটের নিজের অধিকার প্রয়োগ করছে এবং ভোট দিচ্ছে, এবং আশা করি আমি জিতবো। তো এখনো পর্যন্ত কত পার্সেন্ট ভোটদান হয়েছে বলে মনে হচ্ছে আপনার? এখন এখানটায় 30% হয়েছে, এই বুথে 30% হয়েছে, অমনি 20-30 সব জায়গা মিলিয়ে মিলিয়ে হয়েছে, এই বুথে এখন 30% ভোট হয়েছে। আচ্ছা, কী মনে হচ্ছে বিরোধী দল যারা রয়েছেন তাদের তরফ থেকে কী মনে হচ্ছে, কতটা প্রেশার থাকতে পারে? বিরোধী দল বলে কিছু নেই এখানটায়, কোনো প্রেশার নেই আমার, আমি জানি জিতবো, পুরো 100% জিতবো, মানুষ আমার সঙ্গে আছে, মানুষ আমাকে সাড়া দিয়েছে, প্রত্যেক মানুষের বাড়ি গেছি আমি। আচ্ছা, জানবো আপনার কাছ থেকে যে বিরোধী দল যারা রয়েছে তারা কি এজেন্ট দিয়েছে আপনার? হ্যাঁ, অনেক জায়গা দিয়েছে, অনেক জায়গা দেয়নি, সেটা ওদের ব্যাপার, ওর ব্যাপার নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো কিছু নেই, ওরা দিক চায় না দিক, আমাদের লোক তো প্রত্যেকটা বুথে বসাবো, আবার বসেছে এবং স্বইচ্ছায় বসেছে। আচ্ছা, ভোট তার মানে সুষ্ঠুভাবে হচ্ছে এখনো অবধি, যেটা মনে হচ্ছে দেখে যে ভোট সুষ্ঠুভাবে এখনো অবধি হচ্ছে? না, ভোট সুস্থভাবে হচ্ছে, আপনি চলে যান ভিতরে দেখে আসুন, মানুষ ভোট দিয়ে নিজের ভোট দিয়ে নিয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনারা দেখতে পেলেন এতক্ষণ আমরা দেখালাম এক নম্বর ওয়ার্ডের 2022 পৌরসভা নির্বাচনের মনোনীত প্রার্থী সুমিত শর্মা মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন, এবং তিনি তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছেন।